বেগুনের সবচেয়ে যে সমস্যাটা আমরা দেখতে পাই, দেখেন বেগুনের এইরকম ডাল কেটে দিচ্ছে পোকায়। প্রত্যেকটা গাছে দেখতে পারতেছি আমরা যে বেগুনের এরকম ডাল কেটে দিচ্ছে। এর সঠিক সমাধান কি প্রিয় দর্শক বিন্দু? হ্যাঁ, এই বেগুনের ফলোয়ারিং স্টেজ অর্থাৎ ফুল ফল আসার পূর্বেই বেগুনের যখন চেহারা হয়ে যায় তখন এই সমস্যাটা দেখা দেয়। আমরা এই সমস্যার 100% সমাধান তথা 100% কার্যকারী যে সমাধান আছে সে সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বেগুনের যে ডগা ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী পোকার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করবেন। বেগুনের চারা লাগানোর পর যখন গাছের মোটামুটি চেহারা ধরে যায় এই অবস্থায় এই ডগা ছিদ্রকারী পোকার উপদ্রব দেখা যায় বা আক্রমণ দেখা দেয়। এ পোকা যদি আক্রমণ করে কোন জায়গায় আক্রমণ করে, কিভাবে আক্রমণ করে? এ পোকা কচির ডাল, উদ্ভিদের যে কচি ডাল রয়েছে সে কচি ডালে এ পোকা আক্রমণ করে। দেখেন আমরা দেখাচ্ছি আপনাদের সরাসরি এ কচি কাণ্ড ও ডালে এ পোকার আক্রমণ করে। আক্রমণ করার ফলে এই ডালটা আপনার মারা যায় এবং এ পোকাটা দেখেন কিভাবে অবস্থান করে। দেখেন এই যে এই পোকাটা এইভাবে আপনার ছিদ্রকারী যেটা মাজরা পোকা বলা হয় বেগুনের, এভাবে অবস্থান করে এবং এখান থেকে যে ফুল ফল আসবে সে ডগাটা একবারে মারা যায়। পরিশেষে এভাবে আস্তে আস্তে একটা গাছ থেকে আরেকটা গাছে এবং এক গাছের যে ডগাগুলো রয়েছে সে ডগাগুলো এইভাবে আস্তে আস্তে মারা যায়, শুকিয়ে এভাবে মারা যায়। আপনাকে প্রথমেই এই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে, প্রথমে কিছু আপনার পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে এ ধরনের পোকা না লাগে। প্রথমে আপনাকে কি করতে হবে যে বেগুন গাছে যে জমিতে বেগুন রোপণ করেছেন সে জমিটা আপনার আগাছা মুক্ত রাখতে হবে, এরকম আগাছা রাখা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে বেগুনের যে অবাঞ্ছিত যে ডালপালাগুলো রয়েছে এই ডালপালাগুলো কিন্তু উদ্ভিদ থেকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সংগ্রহ করে এবং পোকা মাকড়ের আবাসস্থল। এই ডালগুলো আমাদের কি করতে হবে, যেমন এটা আমাদের এই ডালে কিন্তু ফলন আসবে না ওই রকম, এই ডালটা আমাদের কিন্তু কি করতে হবে কেটে দিতে হবে। আপনারা সিজার দিয়ে কাটবেন, এভাবে কিন্তু নিচের যে শোষক ডালগুলো রয়েছে এটা হচ্ছে আপনার শোষক ডাল, এই শোষক ডালে কোনো প্রকার কিন্তু ফল আসবে না। এই ডালগুলো এইভাবে আপনার পরিষ্কার করে দিতে হবে এবং গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে কি হবে আপনার রোদ এই গোড়ার মধ্যে রোদ পাবে, পোকামাকড়ের উপদ্রব কম হবে। এটা হচ্ছে প্রাথমিক স্টেজে আপনার পরিচর্যা। এখন আপনার পোকা লেগে গেছে কি করবেন, এই মাজরা পোকা যদি লেগে যায় বেগুনের এই ডগা ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী পোকার তিনটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনার আক্রমণ ও তীব্রতা অনুযায়ী যদি আপনার পরামর্শটা ধাপে ধাপে করেন ইনশাল্লাহ এই বেগুনের ফল ছিদ্রকারী বা ডগা ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন। প্রথমেই যদি দেখেন হালকা দুই একটা দেখা যাচ্ছে তখন কি করবেন, হালকা যদি দেখেন যে দুই একটা করে দেখা যাচ্ছে ওই অবস্থায় আপনার অ্যামামেকটিন বেনজোয়েট পার লিটার পানিতে 1 গ্রাম, তার সাথে ল্যামডা সাই হ্যালোট্রিন গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে সেই কীটনাশকগুলো পার লিটার পানিতে 1.5 ml হারে যদি আপনার উপরে স্প্রে করেন তাহলে কিন্তু এই যে এই ডগা ছিদ্রকারী যে পোকাটা আছে এই পোকাটা মোটামুটি চলছে। অবশ্যই 2 বার স্প্রে করতে হবে 3 দিন পর পর। আর দ্বিতীয় স্টেপ, হ্যাঁ আপনার পোকার উপদ্রব বেশি হয়ে গেছে এখন এই ওষুধে কাজ হচ্ছে না, তখন কি করবেন? এই রকম যদি হয় তাহলে 100% সমাধান, 100% কার্যকারী হচ্ছে আপনার কারটাপ। আপনার কারটাপ যদি 16 লিটার পানিতে 8 থেকে 10 গ্রাম হারে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু এই পোকার হাত থেকে সম্পূর্ণ আপনার ফসলকে রক্ষা করবে এই কারটাপে। এই কারটাপ কিন্তু প্রয়োগ মাত্রা পার লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম, কিন্তু আমরা বেগুনে প্রয়োগ যদি করি তাহলে কিভাবে প্রয়োগ করব, পার লিটার তথা হচ্ছে 16 লিটার পানিতে 8 থেকে 10 গ্রাম হারে প্রয়োগ করলে আমরা এই সুন্দর একটা রেজাল্ট পাবো। সেই সাথে বেগুন গাছে আপনার কারটাপ প্রয়োগ করলে লাল হওয়ার একটা সম্ভাবনা থাকে, আমরা যদি 8 থেকে 10 গ্রাম হারে প্রয়োগ করি তাহলে কিন্তু আপনার লাল হবে না। প্রিয় দর্শক বিন্দু, হ্যাঁ এক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় স্টেপ চলে গেল। এখন আপনার আক্রমণ তীব্রতা প্রচুর আক্রমণ হয়েছে, একটা করে গাছে 8-10টা ডাল নষ্ট করে দিচ্ছে, এখন আপনি কি করবেন? হ্যাঁ এই অবস্থায় যদি হয় তাহলে এই অবস্থাকে আপনি কি করতে হবে, আমরা সরাসরি একটা ওষুধের নাম বলতেছি, সেটা হচ্ছে এনসিপিও সিঞ্জেন্টা বাংলাদেশের লিমিটেডের। এই এনসিপিও যদি 16 লিটার পানিতে 8 থেকে 10 মিলি হারে যদি প্রয়োগ করেন তাহলে এই পোকার হাত থেকে বেগুনের যে আপনার ছিদ্রকারী ডগা ছিদ্রকারী ফল ছিদ্রকারী এই দুইটা পোকার হাত থেকে আপনি আপনার বেগুন ফসলকে রক্ষা করতে পারবেন। প্রিয় দর্শক বিন্দু, এই ছিল আজকে আমাদের প্রতিবেদন। যদি বেগুন চাষ সম্পর্কে আপনাদের কোনো কিছু তথ্য জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যারা কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।